নমস্কার, চন্দনা বি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো সর্ষে ইলিশ, আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন, বৃষ্টিতে একবারে রাস্তা পুরো কাদাতে ভর্তি, পা পিছলে পড়ে যাচ্ছিলাম। কচু বাগানে চলে এসেছি, এখান থেকে কচু শাকটা তুলে নেব। এতেই হয়ে যাবে, আর কাটবো না। কচুর শাক কাটা হয়ে গেছে, এবার বাড়ি নিয়ে চলে যাব। শাকের পাতা গুলো কেটে নেব। ইলিশ মাছের আঁশটা প্রথমে আমি তুলে দেবো বটি দিয়ে। ইলিশ মাছের আঁশগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে বটিতে। আঁশগুলো কত বড় না? মাছের মাথাটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব কচু শাক রান্না করার জন্য। মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ আর দেব অল্প সরিষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাতে করে মাখিয়ে নেব, তাহলে নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে।
সর্ষে ইলিশের জন্য আমি মশলাটা নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষে, তারপর দিচ্ছি হলুদ সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি পোস্ত, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে আমি এটা বেটে নিয়ে আসবো। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, তারপর আমি এর মধ্যে কোনো জল দেব না। এরপর আমি মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে মশলাটা ভালো করে দিয়ে দেব। এটা আমি এখন হালকা আছে 5 মিনিট ঢেকে রেখে দেব। মাছটা এবার আমি উল্টে দেব। আর 5 মিনিট জল দিয়ে সেদ্ধ করে নেব। এবার কচু শাকটা হতে বাকি আছে, ওটা হলেই হয়ে যাবে। ইলিশ মাছের রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে সামান্য একটু সরিষার তেল ঢেলে দেব। তরকারিটা এবার নামিয়ে নেব। কড়াইয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপর কচু শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে রেখে দেবো। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। জলটা এভাবে চেপে চেপে বের করে দেবো। সরিষার তেল, তেল গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নেব।
ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, এরপর কচু শাকটা দিয়ে দিচ্ছি। লবণ, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেবো।